পর শিক্ষকের চাকরির নিয়োগপত্র, সাজ পেরোনোর পর চাকরির নিয়োগপত্র পেলেন 62 জন। প্রশিক্ষণ থাকা সত্ত্বেও প্রাইমারি স্কুলে চাকরি মেলেনি বাম আমলে, প্যানেলই বাতিল হয়ে গিয়েছিল। বাম আমলে মামলা, চাকরির নিয়োগপত্র এলো তৃণমূল জমানায়। 1983 সালের মামলায় নিয়োগ মিলল 2024 সালে। 2023 সালের 20 ডিসেম্বর হাইকোর্ট প্রার্থীদের নিয়োগ দিতে রায় দেয়, সেই মতো 66 জনের নিয়োগপত্র দেওয়া হয়। দাবি জেলা প্রাথমিক শিক্ষা সংসদের। তৃণমূল সরকারের আমলে শিক্ষক নিয়োগ দুর্নীতি নিয়ে তোলপাড় রাজ্য। জেলে পার্থ চট্টোপাধ্যায় সহ একাধিক তৃণমূল বিধায়ক ও শিক্ষা দপ্তরের আধিকারিকরা। এবার প্রকাশ্যে বাম আমলে নিয়োগে দুর্নীতি। বাম আমলে 1983 সালে প্রাথমিক নিয়োগের প্যানেল বাতিল সংক্রান্ত মামলা চলছিল হাইকোর্টে। 2023 সালের 20 ডিসেম্বর চাকরি প্রার্থীদের নিয়োগের নির্দেশ দেয় হাইকোর্ট। তাঁদের নিয়োগ কার্যকর হবে 2014 সালের 18 অগস্ট থেকে। 66 জনের নিয়োগ কার্যকর হয়েছে, যাদের মধ্যে সবচেয়ে কম বয়সী 65 বছর। 62 জনের বয়স 60 পেরিয়ে গিয়েছে, মৃত্যু হয়েছে 4 জনের। তাঁদের জন্যই এসেছে চাকরির নিয়োগপত্র। চাকরির নিয়োগপত্র নিয়ে শোরগোল পড়ে গেছে হুগলিতে। বামফ্রন্ট আমলে প্রশিক্ষণের পরেও চাকরি না পাওয়ায় 1983 সালে মামলা করেন নিয়োগপত্র প্রাপকরা। 4 দশক আগে আগের চাকরির নিয়োগপত্র মিলল 2024 সালে। গাজিয়াবাদ থেকে উদ্ধার হওয়া ইলেকট্রনিক ডিভাইস, হার্ড ডিস্ক ও ওয়েমার সহ সমস্ত নথি আদালতে পেশের নির্দেশ। আগামী 24 জানুয়ারি সমস্ত নথি পেশ করতে হবে। পরবর্তী শুনানির দিন ইলেকট্রনিক ডিভাইস পেশ না করা গেলে মামলা চলাকালীন তা পেশ করতে হবে। ইলেকট্রনিক ডিভাইস পেশ করা সম্ভব না হলেও তার মধ্যে থাকা নথির কপি পেশ করতে হবে সিবিআইকে। সিবিআই এবং এসএসসির কাছে থাকা নথি আদালতে পেশ করার নির্দেশ বিচারপতি দেবাংশু বসাকের ডিভিশন বেঞ্চের। এসএসসির সার্ভারে থাকা এই সংক্রান্ত সমস্ত ইলেকট্রনিক তথ্য আদালতে পেশ করার নির্দেশ দিল আদালত। মামলায় যুক্ত কোন বিতর্কিত চাকরি প্রাপক তার নিজের ওয়েমার দেখতে চাইলে আদালতের নজরদারিতে দেখতে পারে। আদালতের সামনে ওয়েমার পেশ নিয়ে দ্বিধা বিভক্ত বিতর্কিত চাকরি প্রাপকদের আইনজীবীরা। নাইসা অধিকর্তা এবং প্রাক্তন আধিকারিক পঙ্কজ বনশালকে জিজ্ঞাসাবাদ করতে চাই, এমনটাই সওয়াল করেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়। পঙ্কজ বনশাল কি হেফাজতে আছেন সিবিআই কে প্রশ্ন বিচারপতি। না, তাকে গ্রেফতার করা হয়নি, কিন্তু তার নাম চার্জশিটে আছে, জানালো সিবিআই। কারা প্যানেলের মেয়াদ উত্তীর্ণ হওয়ার পরে চাকরি পেয়েছেন সেই তালিকা এসএসসি আদালতে পেশ করুক। প্যানেল মেয়াদ উত্তীর্ণ হওয়ার পরে কেউ চাকরি পেতে পারেন না, সওয়াল বিতর্কিত চাকরি প্রাপকদের আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায়। এই মামলার তদন্তে আমরা যে যে নথি এবং তথ্য উদ্ধার করেছি তার সবগুলি এসএসসিকে দিয়েছি, এসএসসির ওপর আমরা কিভাবে বিশ্বাস করব? এসএসসি বারবার তার অবস্থান বদল করেছে। এই এজলাসেও এসএসসির সর্বশেষ যে হলফনামা দাখিল করেছে সেখানেও তারা নিজেদের অবস্থান স্পষ্ট করেনি, মন্তব্য বিচারপতি দেবাংশু বসাকের। স্কুল সার্ভিস কমিশনের কিছু বলেছেন ওনারা যে কত নাম নাকি ভুয়োভাবে যারা ফেল করার পরেও চাকরি পেয়েছে স্বীকার করছেন অফিসাররা, তা আমার মনে হয় এই তদন্ত এই তথ্যের জন্য আটকে যাচ্ছে। যেমন যারা এখনও যাদেরকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বা যাদের নাম আছে তাদের এটা সহযোগিতা করা উচিত, সমস্ত তথ্য যদি পাওয়া যায় তাহলে গণ্ডগোল কোথায় হয়েছে, গণ্ডগোল কারা করেছেন সব সামনে আসবে। কিন্তু এটাকে লুকিয়ে দেখে অনেক লোককে বাঁচাবার চেষ্টা চলছে।